এই ব্র্যাকেটে লেখাগুলো বাদ দিয়ে দিই, এত কিছু লেখা দরকার নেই, ব্র্যাকেটটা বাদ। এর মধ্যে থেকে যেটা সবচেয়ে ছোট পয়েন্ট আমি সেটাই মুখস্থ করব, সেটাই লিখব, এই বড় বড় পয়েন্টগুলো পড়ে লাভ নেই। ও দরকার নেই এত কঠিনটা মুখস্থ করার, বাপ রে এতগুলো পড়া। একটা কাজ করি, লেসনের পিছনে যে প্রশ্নগুলো আছে ওগুলোরই অ্যান্সার খালি মুখস্থ করি, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো সেগুলো পড়ি নি। বাবা কতগুলো সাল দিয়েছে, কোনটা কোন সালে, অত সাল ফাল পড়ার দরকার নেই, নর্মালটুকু পড়ে নি। এত কিছু আমার মনে থাকবে না, শুধু গল্পটা পড়ি আর রবারের লিখে নিয়ে যাব, টুকলি করে নিয়ে যাবো সংখ্যাগুলো, ওগুলো টুক 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 করে মেরে দেবো। এই এইটা মনে হয় আসবে, আমার মন বলছে এটা আসবে, স্যারও বলেছিল এটা ইম্পর্টেন্ট, এটা কাজ করি, এটা টুকলি করে নি। বাপ রে এখানে 20টা পয়েন্ট আছে, 20টা পয়েন্ট পড়া সম্ভব না, তাহলে 5টা পয়েন্ট পড়ে যায়।